আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু টায়ার্ড লাগছে মক্কা থেকে আসার পর। সবাই একটু সিক ফিল করছি। উমরা করার পর আসলে সমস্ত গা কিন্তু ব্যথা হয়ে যায়, তাছাড়া আমাদের অনেক হাঁটতে হয়েছিল। তারপর রাতে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর আবার সাহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়েছি। তো আমার হাজবেন্ড ঘুমাচ্ছে, তা আমি মানে হঠাৎ করে দেখছি উইন্ডো থেকে একটু আলো আসছে, সেই কারণে উঠে গেলাম যে দেখি এদিকে কী অবস্থা। উইন্ডো পর্দা সরিয়ে দেখছি সুন্দর খোলামেলা দৃশ্য দেখা যাচ্ছে, একদম নিরিবিলি রাস্তা। আজ এখানে ছুটির দিন, সেই কারণে রাস্তা বেশি নিরিবিলি লাগছে। আর স্কুল কলেজ খোলা না থাকলে দেখা যায় একটু নিরিবিলি থাকে। আর রোজার সময় যারা মানে জব করে তারা একটু লেটেই যায়, দেখা যায় 8:30-9টার দিকে। আর যারা বিজনেস করে তাদের এই 1টা-1টার সময় অফিসে যায়। মানে এখানে সাউদিদের দেখা যায় ওরা মানে সকালে যায় না, তারা দুপুরে পরে যায়, দুপুরে নামাজের পর গিয়ে অফিসে বসে তখন গিয়ে দেখা করে। এইভাবেই আর কি চলছে। তারপর ভালো লাগছে দেখছি। আর একটা কথা হলো যে এখানে দেখেন কত সুন্দর করে কিন্তু বাড়ির পাশে অফিসের পাশে কিন্তু গাড়ি পার্ক করেই সবাই চলে যায়, যেটা আমাদের দেশে সম্ভব না। আমাদের দেশে এইভাবে গাড়ি রেখে চলে গেলে এশিয়ার গাড়ি পাওয়া যাবে না। তারপর এই তো আমরা কি করলাম, অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে জোহর আর আসরের নামাজ পড়ে বের হয়ে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডের একটা কাজ আছে, একজনের সঙ্গে দেখা করবে। তো আমাকে বলছিল তুমি কি হোটেলে রেস্ট নেবে না আমাদের সঙ্গে যাবে। তো ভাবলাম যে যাই, দিনের বেলা ঘুরে বেড়ালে তো ভালো লাগে, ওরা বিভিন্ন জায়গায় যাবে, তার সঙ্গে আমারও একটু দেখা হয়ে গেল। সেই কারণে একটু ঝটপট করে রেডি হয়ে বের হয়ে গেলাম, যে গাড়ি দিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে। আর গাড়িতে একটু ব্যথা, গাড়িতে বসে বসে আমি চারপাশ ঘুরে ঘুরে দেখবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই কারণে বের হয়ে গেলাম। বসে থাকলে তো রেস্টই, তাই না? আর এই যে দেখেন খোলা জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু শহর ছিল, সব কিছু কিন্তু ভেঙে মানে নতুন করে আবার শহর তৈরি করবে। এমন জেদ্দাতে অনেক এরিয়াতে এরকম ভেঙে একেবারে মানে সব কিছুই মানে আগের পুরানো শহর নেই, নতুন শহর করবে। আর জেদ্দা কিন্তু অনেক সুন্দর, আমরা আসলে সব কিছু এখন ঘুরে মানে দেখতে পারবো না, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। নেক্সট টাইম আসলে অবশ্যই শেয়ার করবো। জেদ্দা বিচে যাওয়ার ইচ্ছে ছিল, মনে হয় না এবার হবে। তো যদিও আমার হাজব্যান্ড রাতের বেলা বলেছিল যে যদি এনার্জি থাকে তাহলে যেতে পারো, ঘুরে আসতে পারি, ভালো লাগবে। তা আসলে এতটাই আমরা টায়ার্ড ছিলাম যে আমার তো একেবারে ইচ্ছে হচ্ছিল না, রুমে ঢোকার পরেই মনে হচ্ছিল যে শুয়ে রেস্ট নেই। পরন্ত বিকেল, আকাশটা খুব সুন্দর লাগছে, বসে আছি চারপাশ দেখছি, আমার কাছে বেশ ভালো লাগছে। এখন জেদ্দা কিন্তু অনেক সুন্দর করেছে, আপনারা যদি ঘুরতে আসেন তাহলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ঘুরে বেড়াতে পারবেন। এর আগে আমরা এসেছিলাম, তো জেদ্দার চেঞ্জ দেখে আমরা মানে এতটাই হ্যাপি হয়েছিলাম যে এত সুন্দর করেছে, দেখতে খুব ভালো লেগেছে। তা এবার আর ওরকমভাবে ঘোরা হচ্ছে না, সেই কারণে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। ঘুরে ফিরে আমার হাজব্যান্ডরা কাজ সেরে ফেলছে, আর আমি এই তো দৃশ্য দেখতে দেখতে প্রায় ইফতারি সময় ঘনিয়ে আসছে। আমরা যেতে যেতে ভাবছি কি ইফতার করব, একে অপরকে জিজ্ঞেস করছি কার কী পছন্দ। তো সবাই বলছে যে সামনে যা পাবো তা দিয়েই আল্লাহর রহমতে আমরা ইফতার করব, কোনো সমস্যা নেই। আর এদেশে তো খাওয়ার কোনো সমস্যাই নেই, সামনে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, তারপর পেট্রোল পাম্পে অনেক ধরনের আপনার দোকান থাকে, সেখানে নানা রকমের খাবার পাওয়া যায়। আর নর্মালি রাস্তা তো কিন্তু আজানের আগ মুহূর্তে আপনাকে এখানে খেজুর পানি দিবে, তারপর মানে যেখানে আপনি জ্যামে যদি বসে থাকেন সেখানে আপনি মানে ইফতার খোলার জন্য আপনি খেজুর পানি, জুস এই ধরনের আইটেম কিন্তু পাবেন, রাস্তায় রাস্তায় কিন্তু দিতে থাকে। সেই কারণেই রোজার মাসে সৌদি আরবে ভীষণ ভালো লাগে। আমি সবসময় বলি যে রোজার এক মাস সৌদি আরবে হলো ঈদের
দিনের মতো লাগে আমার কাছে। আমরা তো বাংলাদেশে সারা মাস অপেক্ষা করি ঈদের জন্য, আর সৌদি আরবে আমার কাছে ভালো লাগে, সারা মাস জমজমাট থাকে, খুব ভালো লাগে। ঈদের দিনই বরঞ্চ মন খারাপ হয় যে পুরো মাস এত আনন্দ করেছি, তা আসলে আগের দিনগুলো ভুলতে পারিনি। আমরা ছিলাম এত বছর ফ্যামিলি নিয়ে, অনেক মজা করতাম, মক্কা মদিনায় যেতাম, মসজিদে নামাজ পড়তাম, তারপর এক এক দিন এক এক জায়গায় ইফতার করতাম, সেই দিনগুলোর কথা বড্ড মনে পড়ছে। আমরা আস্তে আস্তে আল বাইক পেয়ে গেলাম, তা আমাদের সবারই মনে হলো যে আমরা আজকে আল বাইক দিয়ে ইফতার করবো। আমার তো দেখে আমার বাচ্চাদের কথা মনে পড়ে গেছে। আসলে এদেশে এসে যে কোনো খাবারই আমি খাই না কেন, সবার আগে আমার আমার ছেলেমেয়েদের কথা খুবই খুবই মনে পড়ে। এ ধরনের খাবারগুলো আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করতো, সেই কারণে মানে যত ভালোই থাকি না কেন, আনন্দ করি না কেন, প্রতি মুহূর্তে আমার ছেলেমেয়েদেরকে আমি অনেক অনেক মিস করি। আমি সৌদি আরবে এসেছি সে কারণে আমার তিন ছেলে মেয়ে যে কত খুশি যে মা তুমি ঘুরে বেড়াও, ঘুরে ঘুরে তোমার প্রিয় খাবারগুলো খাবে, আমাদেরকে ভিডিও করে পাঠাবে, ছবি উঠে পাঠাবে। তা আসলে নিজে খাচ্ছি, বাচ্চাদেরকে দিতে পারছি না, সেই ছবিগুলো উঠিয়ে দিতেও কিন্তু আসলে ভালো লাগে না। তারপর আমার মেজর ছেলে সবসময় বলে মা তুমি যখন যেটা খাবে আমাদেরকে পিকচার পাঠাবে। তা আসলে ওদের মানে এই ধরনের কথা শুনলে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে ওদেরকে আমি কী করে খাওয়াবো, যদি পাঠাতে পারতাম তাহলে মনে হতো যে সব কিছু পাঠিয়ে দিতাম। পাইছো না এখানে পাওয়া যাবে? এত রকম কেন চিজটা বেশি মজা? ওরা কি পাইছে অর্ডার? চিজ, মাটন, চিকেন সমোসা। এটা আমরা রেস্টুরেন্টের বাইরে থেকে নিয়ে আসছি, আরেকটা রেস্টুরেন্ট থেকে, মানে আল বাইক থেকে না। তাড়াতাড়ি পেয়ে গেছি আমরা, তাড়াহুড়া লেগে গেছে আমার, একদম খেজুর। মাশাল্লাহ হয়ে গেছে অনেক, আর কিছু দরকার নেই। খেজুরের জন্য ক্রিম, কার মোবাইলে বারবার আজান দেয় না? ওইদিকে একটু আগে শুনলাম না, আচ্ছা এর আগেও কিন্তু একটু আগে শুনছে আজান দিচ্ছিল, শিওর হয়ে নাও, অনেকে অ্যালার্ম থাকে কিন্তু আজানে। ওই তো ফোনের সাথে একটু আলহামদুলিল্লাহ, আজানের এক মুহূর্তে আমাদের সব ইফতার রেডি, কারণ লাইন ধরে খাবার আনতে অনেক সময় অনেক লেট হয়ে যায়, সেই দিকে সব কিছু আমরা সুন্দরভাবে পেয়ে গেছি। বিসমিল্লাহ করে আমরা খাওয়া শুরু করলাম, আজকে আমাদের আল বাইক আর সমোসা দিয়ে ইফতার। আসলে আমাদের এই ধরনের খাবারগুলো খেয়ে তো মানে সবসময় অভ্যাস, সে কারণে আমরা এই খাবারগুলো অনেক মিস করি। অন্যান্য দেশে যখন যাই সৌদি আরবের খাবার মিস করি। আমরা চিকেন ব্রোস্ট নিয়েছি আর পাশাপাশি ফিশ নাগেটস, আল বাইকে নাগেটস ফিশ নাগেটসটা অনেক টেস্টি, আর চিকেন স্পাইসি চিকেনটা অনেক টেস্টি। তা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ইফতার করে আমরা এই রেস্টুরেন্ট থেকে বের হলাম। দেখেন আকাশটা কত সুন্দর লাগছে, তো পাশাপাশি একটা মসজিদ আছে, তো সেখান থেকে নামাজ পড়ে আমরা অন্য পথে রওনা হব। তো বের হয়ে আমার কাছে ভালো লাগছে, আর খুব সুন্দর ওয়েদার, জেদ্দাতে ওয়েদার এত ভালো, সুন্দর বাতাস, মানে হিমেল হাওয়া, আর পাশাপাশি দেখেন আকাশটা অপূর্ব লাগছে, তাই না? তো আমরা এই কাছাকাছি বড় একটা মসজিদ আছে, তো সেখানে আমরা নামাজ পড়তে চলে আসছি, ছেলেদের এক পাশে আর মেয়েদের এক সাইডে। তা আমাকে এক পাশে ড্রপ করে তা ওরা নামাজ পড়তে গিয়েছে, তা আমিও চলে আসছি এই মসজিদে। তো অনেক বড় মসজিদ, অনেকেই আসছে যাচ্ছে, এদেশে মানে অনেক ভালো লাগে, আপনি বের হলে কোনো সমস্যা নেই, ঘুরে ফিরে
একদম টাইম মতো আপনি নামাজ আদায় করতে পারবেন। কিছু দূর পর পর পেট্রোল পাম্প থাকবে, সেখানে সুন্দর মসজিদ থাকবে, তো সেই কারণেই সৌদি আরবে কিন্তু অনেক ভালো লাগে। তা আলহামদুলিল্লাহ আমাদের মাগরিবের নামাজ আদায় করে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আমার হাজব্যান্ড বলছে যে আজকে আর যাব না, কালকে যাব। আসলে সবাই খুবই টায়ার্ড, ওভাবে রেস্ট নেওয়া হয়নি, সেই কারণে আমরা এখন ডিরেক্টলি হোটেলের দিকে ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।